গর্জামাই অন ফায়ার, এই যে হারপিক মাতার গু পরিষ্কার করো সাপরি টিকটকার, রুস্টিং করো জিসান বাইরে নিয়ে আমাদেরকে কি মনে করো দুয়া তোল শিবাতা, জিসানের রুত লাগতেছে পাশে দাঁড়িয়ে ধরো ছাতা, না মানে তোমার জন্য ওই পোস্টাই ফাঁকা। ছোট ইউজারদের লাইক কমেন্ট করলে কতটা খুশি হই, তুমি অহংকারী ভ্রমর বুঝবা না, উমর ভাই কাউকেই সাপোর্ট করে না, কিন্তু জিসান করে প্রত্যেকটা ছোট ইউজারের আইডি ধরে ধরে 50 জনকে ফলো ব্যাক দিব, তার জন্য আমাদের কি করতে হবে গো? এই ভিডিওতে 10টা কমেন্ট করে আমার জিসান ব্রো ইউটিউব চ্যানেলে চলে যান, জিসান ব্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের টিকটক আইডি কমেন্ট করবেন, আমি টিকটকে এসে আপনাদের আইডিটা সার্চ দিয়ে খুঁজা তারপর ফলো ব্যাক দিব। তোমার ফলো ব্যাক পেতে হলে এত কিছু করতে হবে, ফলো ব্যাক এর নাম করে চ্যানেল করায় সাবস্ক্রাইব, এরাই হলো টিকটকের আসল টোকাই। সবকিছুর মূল উদ্দেশ্য অভিনেতা হব তা না হয় বুঝলাম, কিন্তু কন্টেন্ট বাদ দিয়ে গুবানা থেকে বললো চলে যাচ্ছি প্রবাসে, অনেক কষ্ট হবে তাও আমি মানি, বিদেশ চলে যাবে তাই বলে উমর বের পিছনে লাগবে, তার নাম করে ইউটিউবে নিলে লাগবেও, ফাঁক দিয়ে টাকা কামিয়ে নিলে জানলো না কেউ, তোমার ইচ্ছা ছিল ভিলেন হওয়া, চুল কাটা থেকে শুরু করে ভিডিওতে প্রত্যেকটা জায়গায় তুমি ভিলেন সাজতা, কিন্তু বাস্তব জীবনে ভিলেন না হলেও পারতা, অবশ্য যা স্বপ্নে হলো ভিলেন হবে সে তো সেই পথেই যাবে, ভুল করে যদি কেউ নিজের ভুল বুঝতে পারে মাফ চাই, তাকে মাফ করে দিলে নাকি আল্লাহ অনেক খুশি হয়। এই ভিডিও বানানোর পর সবাই বলল জিসান টোকাই নয়, না মানে মামলার কথা শুনে পাইছে ভয়, জয় জিসান টোকাইয়ের জয়। আর ব্রো বাস্তবতা নিয়ে যে তুমি ভয়েস গুলো দাও টিকটকে, এগুলো অনেক ভালো লাগে, এগিয়ে যাও, থ্যাংক ইউ। এত বদনাম বলে এখন থ্যাংক ইউ, আসলেই তোমার মাথা ভর্তি গু। আই লাভ ইউ।